2024 জেনারেল সায়েন্সের যে ব্লু প্রিন্ট রয়েছে ইতিমধ্যে প্রকাশ করেছে সেবা, সেই ব্লু প্রিন্ট আমি তোমাদের সম্মুখে দেখিয়ে দেবো এবং সেটা তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ অ্যাজ পার দ্য লেটেস্ট। এটা কিন্তু পুরানো ব্লু প্রিন্ট নয়, তোমরা ভালো করে দেখে নেবে। অ্যাজ পার দ্য লেটেস্ট মার্ক ডিস্ট্রিবিউশন টেবল ব্লু প্রিন্ট প্রিপেয়ার বাই সেবা ফর 2024 ফাইনাল এক্সামিনেশন জেনারেল সায়েন্স। প্রথম যে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার থেকে তোমরা কী কী দেখবে সেটা তোমরা ভালো করে ডিটেলস দেখে নাও। কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন, রাসায়নিক বিক্রিয়া এবং তার সমীকরণ, তোমরা যারা বেঙ্গলিতে রয়েছো তোমরা প্রথম চ্যাপ্টার। এমসিকিউ তোমাদের দুটি থাকবে, দুই মার্কের কোয়েশন দুটি থাকবে, টোটাল মিলে তোমাদের সিক্স আসবে প্রথম চ্যাপ্টার থেকে। তার মানে তোমরা তিন মার্কের কোনো কোয়েশন দেখতেই হবে না, দুই মার্কের কোয়েশন ভালো করে দেখবে আর জাস্ট এমসিকিউ দেখবে। তারপরে হচ্ছে অ্যাসিড বেস অ্যান্ড সল্ট, ঠিক আছে, যে চ্যাপ্টার টু রয়েছে অ্যাসিড বেস অ্যান্ড সল্ট, অম্ল কার এবং লবণ, ঠিক আছে, যে চ্যাপ্টার টু সেটা এমসিকিউ থেকে তোমাদের হবে, এমসিকিউ থাকবে দুই মার্ক আর দুই মার্কের কোয়েশন থাকবে দুইটি, টোটাল হবে সিক্স। তারপরে মেটাল অ্যান্ড নন মেটাল, ঠিক আছে, তোমাদের ভালো করে দেখবে নেবে সেটা ধাতু এবং অধাতু দুইটা, মেটাল অ্যান্ড নন মেটাল, তো সেটা তোমাদের এমসিকিউ কিন্তু চারটি থাকবে, ভালো করে দেখবে না, এমসিকিউ চারটি থাকবে, দুই মার্কের কোনো কোয়েশন আসবে না সেটা থেকে, এক মার্কের একটি, তিন মার্কের একটি কোয়েশন আসবে, অথবা তিন আর এদিকে হচ্ছে চার, চার তিন সেভেন, অর্থাৎ সব থেকে বেশি মার্ক এই চ্যাপ্টারে সেভেন মার্ক আসবে। তারপরে কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, কার্বন এবং তার যৌগ চ্যাপ্টার ফোর, সেটা এমসিকিউ থাকবে চার মার্ক এবং দুই মার্কের একটি কোয়েশন থাকবে, টোটাল মেলে হবে সিক্স। তারপরে হচ্ছে পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, ঠিক আছে, পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস সেটা তোমাদের অবজেক্টিভ, অর্থাৎ এমসিকিউ দুটি থাকবে, দুই মার্কের একটি কোয়েশন থাকবে, টোটাল মিলে হবে চার। তারপরে চ্যাপ্টার সিক্স কী দিয়ে রেখেছে বুঝতে পারছি না, তোমরা সেখানে আবার এইট দিয়ে রেখেছে। তারপরে হচ্ছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন সেটা এমসিকিউ থাকবে চারটি, দুই মার্কের একটি কোয়েশন, টোটাল মিলে হবে সিক্স। তারপরে হাউ টু অর্গানিজম রিপ্রোডিউস, সেটা থাকবে এমসিকিউ থাকবে তিনটি, দুই মার্কের একটি কোয়েশন থাকবে, টোটাল মিলে হবে ফাইভ। তারপরে কোয়েশ্চেন নাম্বার নাইন হেরিডিটি অ্যান্ড ইভলিউশন, হেরিডিটি অ্যান্ড ইভলিউশন এমসিকিউ থাকবে তিনটি, দুই মার্কের একটি, টোটাল মিলে হবে ফাইভ। এটা আবার কোয়েশ্চেন চ্যাপ্টার টেন কে দিয়ে রেখেছে। তারপরে হচ্ছে হিউম্যান আই অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ড, ঠিক আছে, তো মানুষের চৌক যেটা চ্যাপ্টার রয়েছিল, মানুষের চৌক এবং বর্ণময় বিশ্ব, তো এমসিকিউ থাকবে তিনটি, দুই মার্কের একটি, টোটাল মিলে হবে ফাইভ। তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি বিদ্যুৎ থেকে আসবে, এমসিকিউ দুইটি, দুই মার্কের দুইটি কোয়েশন আসবে, টোটাল মিলে হবে সিক্স। তারপরে হচ্ছে ম্যাগনেটিক ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট, সেটা হবে এমসিকিউ তিনটি, দুই মার্কের একটি। বাদের চ্যাপ্টারে সোর্স অফ এনার্জি এমসিকিউ দুইটি, দুই মার্কের একটি। তারপরে হচ্ছে আওয়ার এনভায়রনমেন্ট এমসিকিউ দুইটি, এক মার্কের একটি, ও টোটাল তোমাদের মিলে চ্যাপ্টার সিক্সটিন ম্যানেজমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এমসিকিউ তিনটি, দুই মার্কের একটি, টোটাল মিলে হবে, সেটা তোমরা ভালো করে দেখে নেবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ কীভাবে কোয়েশন এলএ লং অ্যান্সার এমসিকিউ, বিএসএ 45 মার্কস, এসএ এবং এলএ 45 মার্কস, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস, অর্থাৎ তোমাদের এক্সাম থাকবে 90 মার্কের, ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে তোমাদের 10 মার্কের। তো থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আর কোন কোন সাবজেক্টের তোমাদের ব্লু প্রিন্ট লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে।